আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বশীকরণের জন্য পৃথিবীর সবথেকে জনপ্রিয় নকশা। এটা আসলেই পৃথিবীর সবথেকে জনপ্রিয় নকশা আমার মতে, এবং আপনি যদি আমার নিয়ম মেনে কাজ করেন তাহলে 100% কাজ হবে। এবং আমি বলে দিচ্ছি, যদি কাজ না হয় তাহলে 5,000 টাকা পুরস্কার পাবেন। এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া আছে, 01989525984। এই নাম্বারে চাইলে আপনারা এই মুহূর্তে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন, দেশে বা দেশের বাইরে থেকে জাদুটনা বিষয়ক যে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। তো একটা কথা বলে রাখি, সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে কিছুই বুঝতে পারবেন না। আমি আবার বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আদারওয়াইজ নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না ভিডিও সম্পর্কে। তো এই যে নকশাটা, আমি নকশা সম্পর্কে বলে দিচ্ছি। এই নকশাটা প্রথমত লিখতে হবে শুক্রবার দিনে, ঠিক আছে? শুক্রবার দিনে লিখলে ভালো হয়, অথবা রবিবার দিনেও লিখতে পারেন। এই দুই দিনে পাক পবিত্র হতে হবে, মাস্ট, আপনাকে পাক পবিত্র থাকতে হবে এই নকশা লেখার পূর্বে। এবং এই নকশা লেখার জন্য আপনাকে আরও কিছু জিনিস ফলো করতে হবে, যেমন ধরো আপনার মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে, এবং আপনাকে এই নকশা অনুযায়ী জাকাত দিতে হবে। এখন জাকাত আমাকে না, জাকাত দেবেন আপনি গরিব কাউকে, আমাকে না। তো এই নকশার ঘর আছে 4,16,000, আপনাকে জাকাত মিনিমাম ধরেন 300 টাকার মতন জাকাত দিতে হবে। এই নকশার জাকাত প্রদান করতে হবে, 300 টাকার মতন গরিব কাউকে দিতে হবে, অথবা মসজিদে দিতে হবে। এই গেল আপনার এক এক পার্ট শেষ। তারপরে আপনি আমার অনুমতি নেবেন, আমার অনুমতি নেওয়ার জন্য কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে অনুমতি দিয়ে দিব। অনুমতি পেলে আপনার আরেকটা পার্ট শেষ। তারপরে কীভাবে কাজ করবেন সেটা বলে দিচ্ছি। সাদা কাগজে লাল কলম অথবা ভোজপত্রের উপর লাল কলম দিয়ে লিখতে হবে এই নকশাটি, ঠিক আছে? এই নকশাটি ভোজপত্রের উপর লাল কলম দিয়ে যদি লেখেন তাহলে লেখা শেষ। এবং আমি আরও কিছু কথা বলি, এই যে নকশাটা আমি বলছি, এটা মুসলিম বশীকরণে অনেক বেশি জনপ্রিয়, ঠিক আছে? আর এটা ব্যবহার করা অনেক ইজি এবং অনেক সহজ। তো আপনার যখন লেখাটা শেষ হবে তখন সেটা আপনি একটা তাবিজে ভরতে হবে, অর্থাৎ মাদুলি বা কবজ যেটা বলে সেটাই, এটাতে ভরতে হবে। ভরার পরে মোম দিয়ে বা মোমবাতির যে মোমের ফুটা দিয়ে ওই মুখটা, ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তারপর আপনার তাবিজ রেডি হয়ে গেল প্রায়। এখন আপনার কাজ করতে হবে যে আপনি যা মানে যাকে বস করবেন তো তার বাড়ির সামনে, মানে দরজার সামনে এই নকশাটা পুঁতে আসবেন। এখন আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে নকশার নিচে আপনি যাকে বস করবেন তার নাম এবং মায়ের নাম, যদি ছেলে বস করেন বাবার নাম, আর যদি আপনি কোনো মেয়ে বস করতে চান তাহলে তার মায়ের নাম লিখতে হবে, ঠিক আছে? তো এইভাবে লিখে নকশাটা পূরণ করে আপনি যাকে বস করবেন তার বাড়ির দরজার সামনে পুঁতে রেখে আসতে হবে। এবং এই জিনিসটা হয়তো অনেকের কাছে একটু টাফ, তবে এটা রাত্রিবেলা যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। আর যদি একান্ত যদি করতে না পারেন তাহলে তো এই নকশাটা অনেকের জন্য না। যদি এটা সম্ভব হয় যে পুঁতে রাখা আসা, তাহলে আপনারা এটা করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনার যদি বিন্দু পরিমাণ সহায়তা হয় এই ভিডিও দ্বারা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, 01989525984। এবং আশা করি ভিডিওটাকে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।